3,25,000 টাকায় দর্শক। খামারি ভাইরা কিন্তু বোঝেন, খামারি ভাইরা কিন্তু বোঝেন দর্শক। এই যে দর্শক, মানে চোখ বেঁধে তাকে নেওয়া হবে এখন। এই প্রথম মানে আপনারা দেখেন একটা পাগলা ষাঁড় গরুকে মানে কিভাবে কন্ট্রোল করতে হবে, মানে এলো তারা খামারি ভাইরা কিন্তু বোঝে, খামারি ভাইরা কিন্তু বোঝেন তো। কন্ট্রোলে নিয়ে আসার জন্য গোলটা কোনো রকমই কন্ট্রোলে নিয়ে আসা যায় না, সেই কারণে কিন্তু দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এর আগে কিন্তু দেখেছেন গোলটা মানে লোক কি ধরনের মানে দাবড়া দাবড়ি করছিল, কোনো কথাই মানে কিভাবে কাজগুলো করছে সেদিনগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। নাক ছিদ্রি করার পর মানে যে কাজগুলো করা থাকে যে সুইটা দিয়ে মানে হলো নাকটা ছিদ্রি করাইছে সেটা কোথায় আছে। ভাইজান, এই বন্দুক আপনি কয়টা গরুর নাক মানে হলো ছিদ্রি করে মানে রশি লাগাইছিলেন? হিসাব নেই, হিসাব নাই না। কতগুলো, কি নাম আপনার? আমার নাম রাজু, রাজু ভাই, রাজু আহমেদ। রাজু ভাই, এই গাবতলি হাটেই করতেন এই গাছগুলোর? দর্শক, আসলে কিছু পাগলা মানে এলো সার থাকে, সেই সার গুলোর মানে অবস্থান দেখেছেন আপনারা, মানে কতটা কষ্ট হচ্ছে মানে এলো গরুটাকে কন্ট্রোল করতে। অনেকগুলো গরুর মাঝে যখন যে গরুটা পাগলামি করে সেই গরুটাকে কন্ট্রোল করার জন্যই কিন্তু সাধারণত মানে এলো এই খামারিরা ব্যাপারীরা ভাই যারা রয়েছেন তারা এই কাজগুলো করে থাকেন। আর এই গরুটাকে কন্ট্রোল করা মানে এলো এখন নাক ছিদ্রি করে দেওয়ার পরও তাকে কন্ট্রোল করা খুবই কষ্ট সাধ্য এক কথায় বলা যায়। আমরা আপনাদেরকে দেখাতে সক্ষম হয়েছি যে অন্তত অনেকে মনে করেন যে এই জিনিসগুলো কিভাবে করে সেটা কিন্তু অনেকে দেখেছেন। দর্শক, নাক ছিদ্রি করে দেওয়ার পরও গরুটাকে কোনো রকমই নিয়ে যাওয়া যাচ্ছে না, সব খাবার দাবার সব কিছু দর্শক মানে আসলে এমন অবস্থান খুব মুশকিল। আমার গায়ের উপরের দিকে চলে আসতেছিল আসলে কতটা কষ্ট করে আপনাদের জন্য মানে আমরা ভিডিওগুলো তৈরি করি সেটা আপনাদেরকে বুঝাতে পারবো না। দর্শক, আমরা নাক ছিদ্রি করার পর এই গরুটাকে এখন হলো চোখ বেঁধে নিবে, গরুটাকে ওর চোখ বেঁধে বাঁধার পরে বোঝা যাবে তারপরে সেই গরুটাকে মানে হলো কন্ট্রোল করা যায় কিনা। মানে যতক্ষণ পর্যন্ত চোখে দেখতে পায়। এই যে দর্শক, মানে চোখ বেঁধে তাকে নেওয়া হবে এখন। এই প্রথম মানে আপনারা দেখেন একটা পাগলা ষাঁড় গরুকে মানে কিভাবে কন্ট্রোল করতে হবে, মানে এলো তারা খামারি ভাইরা কিন্তু বোঝে, খামারি ভাইরা কিন্তু বোঝেন তো। দর্শক, এটা কোন দিকে যায় খুবই মুশকিল এক কথায় বলা যায়, খুবই মুশকিল। দর্শক, আমরা আপনাদেরকে দেখাই মানে চোখে দেখে না, তারপরও মানে এলো কি অবস্থানটা আমরা আপনাদেরকে দেখাই। কত গরু, দর্শক এই মুহূর্তে মানে
খুবই কষ্টসাধ্য। মানে পাগলা গুরু, এক কথা পাগলা সার গুরু, মানে সেটাকে কন্ট্রোল করতে যে ধরনের অবস্থান দেখতেছি আমরা আপনাদেরকে, যথেষ্ট পাগলা গুরু। নাক ছিদ্রি করে পড়ার রাখার পরও তারপর তার চোখ বেঁধে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। ভাইটা কি বিক্রি হয়েছে? কত টাকা ভাই? 3 লাখ। 3 লক্ষ টাকায় মানে গরুটা বিক্রি হলো। 3,25,000 না, 3,25,000 টাকায় গরুটা বিক্রি হয়েছে। কিন্তু সেই গরুটাকে নিতে মানে কতটা মানে কলকব্জা চলতেছে এই গরুটাকে নিয়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, 3,25,000 টাকায় দর্শক। অনেকগুলো মোটর সাইকেল বেলে দিচ্ছে দর্শক। আসলে আমি এই মুহূর্তে আমি নিজেও পড়ে গেছিলাম, মানে এত পাগলা গরু। খুবই ভয় ভয় অবস্থা। বাধা অবস্থা নেই এই গরুটাকে নিয়ে যাওয়া, আসলে সর্বোচ্চ চেষ্টা চলতেছে। অবশেষে চোখটা খুলে দিয়েছেন, মানে হয়তো চোখটা মানে বেঁধে রাখার কারণে গরুটার পাগলামিটা বেশি বেড়ে গেছে। আমরা শেষ পর্যন্ত এই গরুটিকে মানে এলো উঠানো পর্যন্ত আমরা ওয়েট করব, যে গাড়িতে উঠানো পর্যন্ত ওয়েট করছি আমরা। গাড়িটা রেডি নাই, আসলে পাগলা গরু যখন পাগলা সার গরু পড়াই করবেন দর্শক। আসলে এই গরুটার ভিডিওটি করতে গিয়ে আমি নিজেও পড়ে গেছি, সেখানে আহত হওয়ার সম্ভাবনাও ছিল। মানে এমন পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যে মানে এই গরুটিকে মানে এলো কতটা কষ্ট হচ্ছে এই গরুটিকে নিয়ে যেতে। পাশাপাশি দর্শকে যে দেখুন আরও সার গরু রয়েছে সেই গরুগুলো। ভাই কত হয়েছে এটা? ভাই ও নামাইলেন, আচ্ছা ভাই কত হয়েছে দাম? কত? 65,000 টাকা দর্শক। এটা 3,25,000 টাকা। ধরো দর্শক, এখানে আরও দেখেন বিগ বিগ সার গরু, যাদের হাঁটার মানে ভঙ্গিমাটা দেখলে আপনারা বুঝতে পারবেন, শান্তশিষ্ট এক কথা বলা যায়। দর্শক, এই গরুটিকে এখন হলো গাড়িতে উঠাই উঠিয়ে ফেলেছেন, মানে খুব কম সময়ের মধ্যে খুব অনেক শর্ট টাইমের মধ্যে গরুটাকে গাড়িতে তুলে ফেলছেন। আমরা এই গরুটা কে কিনেছেন আমরা তার কাছ থেকে তার সাথে কথা বলবো, কথা বলার পর আপনারা বিষয়টা জানতে পারবেন। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? একটু মাছটা খুলে নেবেন। আচ্ছা আমাকে একটু বলবেন যে এই পাগলা গরুটাকে ক্রয় করতে গিয়ে আপনি কি ধরনের সমস্যায় বললেন একটু যদি বলেন। দুইটা মোটর সাইকেল ভাঙলো রাস্তায়, অনেক সাংবাদিক মানে হলো দৌড়াদৌড়ি হয়ে এক একজনের গায়ের পরে একজন পড়লো, যে হুড়াহুড়িটা হয়েছে তাকে নাক ছিদ্র করছে। মানে এটার সাথে আরেকটা জোড়া ছিল, সাথে জোড়া ছিল, জোড়াটা চলে আসার কারণে এই গরুটা পাগলামি করছে। আর কোনো সমস্যা নাই, আর কোনো সমস্যা নাই, ওই জোড়াটা পাই গেছে। ভাইজান কত টাকায় কিনলেন এটা? 3,25,000। তো 3,25,000 আর কি একটাই কিনছেন আপনি? জি তিনোটা একসাথে। তো কয়টা কিনলেন আপনি?
তিনটা তিনটা কত টাকা দিয়ে কিনলেন? আচ্ছা, কি নাম আপনার? দেলোয়ার হোসেন। দর্শক, মানে দেলোয়ার ভাই, মানে অবশেষে আমরা নাম জানা গেল যে কে এই ব্যক্তি, মানে যে গরুটাকে ক্রয় করলেন। আমরা আপনাদেরকে দেখাতে সক্ষম হয়েছি যে তিনি নিজে গরুটা ক্রয় করে, তিনি মানে অনেক এই ধরনের পাগলা গরু ক্রয় করার মানে অভ্যাস রয়েছে, এই কারণে তিনি বললেন যে মানে এটা কোনো সমস্যা না। দর্শক, আমরা পরবর্তীতে আমাদের ফেসবুক পেজ মানে সাত বাংলা এবং আমাদের ইউটিউব চ্যানেল সাত বাংলা টিভিতে আপনারা দেখতে পাবেন। এরপরে একটা একটার পর একটা মানে ভিডিওগুলো দেখতে পাবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।